আমার নাম লক্ষ্মী ছেত্রী, আমি আশিস স্যারের ফার্স্ট জেনারেশনের ছাত্রী। আমি বিপিএল পরিবার থেকে উঠে আসা একজন ছাত্রী। স্যার আমাকে স্কুলে এবং স্কুলের বাইরে অনেকভাবে হেল্প করেছে। স্যারের মোটিভেশনের কারণে আজকে আমি এই প্রাইমারি স্কুলে শিক্ষকতা করি। স্যারের এই উপকার আমি জীবনেও ভুলব না। স্যারকে অনেক অনেক ধন্যবাদ স্যার, আপনার জন্য আজকে আমি এখানে আছি। হয়তো এখানে নাও থাকতে পারতাম যদি আপনি আমার জীবনে এতটা হেল্প না করতেন। অনেকভাবে আপনি আমাকে হেল্প করেছেন, অনেক অনেক ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ সো মাচ স্যার। নমস্কার, আমার নাম সীতারাম শর্মা, আমি কলাবাড়ি টি হাইস্কুলের প্রাক্তন ছাত্র। আমি শ্রী আশিস কুমার রায়ের ফার্স্ট জেনারেশনের ছাত্র ছিলাম। স্যার আমাদের জীবনবিজ্ঞান বিষয়ে পড়াতেন। স্যারের পড়ানোর শৈলী ও জীবনবিজ্ঞান বিষয়ে জ্ঞান দেখে আমি ছোটোবেলাতে অনুপ্রাণিত হয়েছিলাম। আশিস স্যার শুধু পড়াশুনাই নয়, শরীরচর্চার ব্যাপারেও আমাদের অবগত করাতেন। আমি বিপিএল পরিবার থেকে আসা একজন ছাত্র। আমার পরিবারের পক্ষে আমার পড়াশোনা চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছিল, আর এটা জানতে পেরে আশিস স্যারই প্রথমে এগিয়ে এসে আমাকে আর্থিক সাহায্য করেছিলেন। দুই একবার তিনি আমার জন্য বইপত্রও কিনে এনে দিয়েছিলেন। তাই আশিস স্যার আমার জন্য শুধু একজন শিক্ষকই নন, একজন মোটিভেটর, একজন গাইড, একজন অ্যাক্টিভ সোশ্যাল ওয়ার্কারও হন। আজ আমি ভারতীয় সেনাবাহিনীতে গত 10 বছর থেকে কার্যরত আছি। আজ আমি যা কিছু আছি বলা বাহুল্য, আশিস স্যারের দেখানো পথ ধরে আমি এই জায়গায় পৌঁছতে পেরেছি। তার জন্য আমি স্যারের প্রতি আজীবন কৃতজ্ঞ থাকব। আশিস স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার, আমার নাম সোনি লামা, আমি কলাবাড়ি টি স্কুলের একজন প্রাক্তন ছাত্রী, বর্তমানে প্রাইমারি স্কুলের একজন শিক্ষিকা। আমাদের মাননীয় শ্রী আশিস কুমার রায় স্যার আমার কাছে একজন আদর্শ শিক্ষক। উনি যখন কলাবাড়ি টি স্কুলে লাইফ সায়েন্স সাবজেক্ট পড়াতেন, খুবই দায়িত্ব এবং যত্ন সহকারে পড়াতেন এবং খুব সহজ সরল ভাষা পড়াতেন, যা আমাদের ক্লাসে মুখস্থ হয়ে যেত। কোনো দিন টিউশনের প্রয়োজন হয়নি। তাছাড়া আমাদের মতো দরিদ্র পরিবারের পক্ষে টিউশন চালানো সম্ভব ছিল না, আর এই দারিদ্রতা দূরীকরণের একমাত্র মাধ্যমই হলো শিক্ষা, যার জন্য স্যার আমাদের সর্বদা পড়াশোনার জন্য আগ্রহ জুগিয়েছেন এবং অনুপ্রাণিত করেছেন, যে কারণে আজ আমি একজন শিক্ষিকা হতে পেরেছি। এর জন্য স্যার আপনার কাছে আমি সর্বদা কৃতজ্ঞতা থাকব এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাছাড়া স্যার, আপনি আর্থিকভাবে দুর্বল ছাত্রছাত্রীদের পাশে আগাগোড়া থেকেই ছিলেন, এখনও আছেন। আপনার এই সোশ্যাল কর্মদমের জন্য আপনাকে অজস্র নমন ও ধন্যবাদ, এবং আমি খুবই গর্বিত যে আপনার মতো একজন শিক্ষক পেয়েছি। নমস্কার, আমার নাম জিতনিউ রাও, আমি কলাবাড়ি হাইস্কুলের ছাত্রী ছিলাম। শ্রী আশিস স্যার আমাদের জীবনবিজ্ঞান বিষয়ে পড়াতেন। স্যারের এই খুব সহজ এবং সরল পদ্ধতিতে পড়ানোর বিষয়টা আমাদের খুব ভালো লাগতো এবং আমরা সহজেই বুঝতে পারতাম। আশিস স্যার আমাদের শুধু একজন ভালো শিক্ষক ছিলেন না, একজন মোটিভেটরও ছিলেন। স্যার আমাদের অনেক সময় সাহায্যের জন্য এগিয়ে আসতেন। আমি চা বাগান থেকে আসা একজন ছাত্রী ছিলাম, তো আমার পক্ষে পড়াশোনা চালানো সম্ভব ছিল না। সেজন্য আমি আশিস স্যারকে অনেক সময় আমার প্রবলেম শেয়ার করতাম এবং আশিস স্যার আমাকে হেল্প করার জন্য এগিয়ে আসতো, এবং স্যার আমাকে অনেক সময় আমার জন্য অনেক সময় বইপত্রও কিনে দিয়েছেন। এখন আমি ICTS-এ চাকরি করছি। স্যারের পথ দেখানোর জন্য আমি আজকে এখানে পৌঁছাতে পেরেছি। তো শ্রী আশিস স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার সবাইকে, আমার নাম সন্দীপ কুমার এবং আমি মাননীয় শ্রী আশিস কুমার রায়ের প্রাক্তন ছাত্র, এবং গত 2 বছর থেকে আমি ইন্ডিয়ান রেলওয়েতে সার্ভিস করছি। আমাদের বিদ্যালয়ের মাননীয় শ্রী আশিস কুমার রায় উনি জীবনবিজ্ঞান পড়াতেন, এবং ওনার পড়ানোর যে স্টাইল এবং যে টেকনিক একদমই অসাধারণ ছিল, এবং উনি আমাকে অনেক সাপোর্ট করেছেন এবং অনেক মোটিভেট করেছেন বলে আজকে আমি এই জায়গায় পৌঁছেছি। তো আমি আমার শ্রী মাননীয় আশিস কুমার রায় স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই স্যার। আজকে আমি ইন্ডিয়ান রেলওয়েতে সার্ভিস করতেছি স্যার, তো আমি অনেক খুশি আছি স্যার। ধন্যবাদ স্যার। তো আমাকে আশিস স্যার লাইফ সায়েন্সের পড়াটা হেল্প করছিল। মাধ্যমিক এক্সামটা আমার ভালো হয়েছে লাইফ সায়েন্স সাবজেক্টটা। নমস্কার,
আমি কিরণ ছেত্রী। আমরা শ্রী আশিস কুমার রয়ের ফার্স্ট জেনারেশন লার্নার ছিলাম। আমরা খুব একটা রিমোট এরিয়ায় থাকি, আর ওই রিমোট এরিয়ায় ওই সরকারি স্কুলে অত ভালো পড়াশোনা সেই কালে হতো না। কিন্তু আশিস স্যার আসার পর আমাদের স্কুলের যে লার্নিং প্রসেস, যে ওয়ে অফ লার্নিং ছিল, তার মধ্যে একটা রেভলিউশন চলে আসছিল। আমরা আশিস স্যারকে জীবনে কোনো পথে কোনো দিনই ভুলতে পারবো না, যেভাবে উনি আমাদেরকে পড়াশোনা শিখিয়েছেন। অ্যান্ড পড়াশোনা ছাড়াও উনি যেভাবে আমাদেরকে মোটিভেট করতেন, সেই মোটিভেশনটাই আজকে আমাদের জীবনে সবথেকে বড়, আপনি বলতে পারেন জীবনে সবথেকে বড় একটা সাহস হয়ে আছে। অ্যান্ড এই সব কিছু ছাড়াও আশিস স্যার আমাদের ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি অর্থ দিয়েও খুব সাহায্য করেছেন, আমাকে পার্সোনালি নিজে খুব সাহায্য করেছেন, বইপত্র কয়েকবার কিনে দিয়েছিলেন। আজকে আমি মাধ্যমিক পাস করার পরে আর্মিতে চাকরি পেলাম। আর্মিতে চাকরি পাওয়ার পরে আমার জীবনে একটা টার্নিং পয়েন্ট আসলো, আমার জীবনের অনেক স্বপ্ন পূরণ হলো, অনেক চেঞ্জেস চলে আসলো আমার জীবনে। আর আজকে আমি যা কিছু আছে সেটা কোথাও না কোথাও আমার স্যারের শ্রী আশিস কুমার রয়ের হাত আছে। আমি আশিস স্যারের চিরজীবন ধন্যবাদ করব, আর চিরজীবন আশিস স্যারের আমি ঋণী হয়ে থাকব। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার ফর চেঞ্জিং মাই লাইফ। থ্যাংক ইউ ভেরি মাচ।